ইস্যু হিসাবে প্রথম আলো আর মানে আলোচনা থেকে যাচ্ছে না। আমাদের মনে থাকার কথা যে দুদিন আগেই প্রধানমন্ত্রী সংসদে প্রথম আলোর বিরুদ্ধে খুব শক্ত কথাবার্তা বলেছেন, এবং একই দিন একটা ঘটনা ঘটল যেই ব্যাপারেই আসলে একটু কথা বলে রাখতে চাই। মানে আমাদের বারবারই বলছি যে আমাদের অনেকের কাছে এক ধরনের অদ্ভুত মনে হতে পারে যে এই কাজটা সরকারের জন্য ঠিক হচ্ছে কি না, সরকার এই কাজ করে আদৌ কিছু অ্যাচিভ করছে কি না, এই প্রশ্ন আসলেই আসতে পারে, আমার নিজের মনেও মনে হয়। কিন্তু সরকার তো প্রচুর তথ্য আছে, সরকারের কাছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আছে, তাই সরকার প্রথম আলো সম্পর্কে আসলে কি জানে যে যেটার কারণে তারা এই কাজগুলো করেই বেড়াচ্ছে। দুটো ব্যাপার একটু বলি প্রথম আলো নিয়ে। মিক্সড কতগুলো আলোচনা আমি সোশ্যাল মিডিয়াতে দেখি, প্রথম আলোকে নানা দিক থেকে ক্রিটিক করা হয়েছে। নিশ্চিতভাবেই প্রথম আলো সম্পর্কে সমালোচনা করা যায়। আমি প্রায়ই বলি একটা জিনিস আমরা যেন ধরতে পারি না আসলে, মানে পত্রিকা একটা ব্যবসা, যে কোনো মিডিয়া একটা ব্যবসা, মেইনস্ট্রিম মিডিয়া মানেই একটা ব্যবসা। সুতরাং বর্তমান সময়ে একটা মেইনস্ট্রিম মিডিয়া কতটুকু দায়িত্ব পালন করতে পারবে, একটা স্বৈরাচারের অধীনে থেকে কী করতে পারে না পারে, সেটা নিয়ে আসলে ডিবেট হতে পারে, সত্যিই পারে। সেই কারণে আমাদের এই যে নিউ মিডিয়া, আমরা আজকে যারা অন্যান্য জায়গায় কথা বলছি, যে কিনা আমাদের বিরাট কোনো অ্যাস্টাবলিশমেন্ট নাই ব্যক্তিগত ঝুঁকি ছাড়া, তারা কি বলবো আর একটা মেইনস্ট্রিম কতটুকু পারবে, সমালোচনা আছে। তবে প্রথম আলোর পক্ষে আমার একটা কথা আমি একটু বলে রাখতে চাই, সেটা হলো আমি দেশের সবচেয়ে মানে একেবারে অ্যাস্টাবলিশড পত্রিকাগুলোর পাঁচটা পত্রিকায় নিয়মিত কলাম লিখেছি দীর্ঘদিন। মানে আমার চ্যানেল শুরু করার আগে এই কলাম লেখায় এতটাই রেগুলার ছিলাম যে উইকলি কলাম লিখেছে, আমি সবার নাম বলছি না, একেবারে আপনি চোখ বন্ধ করে যেগুলোকে মেইন স্ট্রিম মনে করেন সেগুলোতেই লিখেছি, অনেক দিন ধরে লিখেছি, প্রথম আলোতেও লিখেছি, লিখছি এখনও। আপনাদেরকে একটা জিনিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি কোন জায়গায় সবচেয়ে ফ্রিলি সবচেয়ে কমফর্টেবলি লিখতে পেরেছি সেটার জবাব হচ্ছে প্রথম আলো। বহু জায়গায় এমন হয়েছে আমার কোনো লেখা পাবলিশ করা হয় নাই, আমি এক জায়গায় মিস করেছি, আমি আরেকজনকে দিয়েছি, কেউ পাবলিশ করে না এমন লেখা আছে, লেখা দিয়েছি একটা কয়েকটা জায়গা মার্ক করে পাঠানো হয়েছে, এগুলো ঠিক করতে হবে, এই শব্দ লেখা যাবে না, এই বাক্য লেখা যাবে না, এই প্যারাগ্রাফ বাদ দিয়ে দিতে হবে, হয়েছে, লেখা পুরো রেখেছে কিন্তু হেডলাইন পাল্টে ফেলতে হয়েছে। নানা রকম অভিজ্ঞতা, মানে প্রতিটা লেখা দেওয়ার পর একটা পর্যায়ে আস্তে আস্তে ভাবগতিক বুঝে নিজের মতো করেও এক ধরনের ওই যে বলি না সেলফ সেন্সারশিপ করে পাঠিয়েছি, কিন্তু দেখা গেছে না তার মধ্যেও সমস্যা হয়েছে। আমি অনেক সময় মানে যারা ওইসব পত্রিকায় কাজ করেন, যাদের সাথে এই লেখার ব্যাপারে আলোচনা হতো দেয়া বা ইয়ের ক্ষেত্রে, তাদেরকে আমি প্রায় বলতাম, আমি তো এসব কথা টিভিতে বলে এসেছি, আপনাদের সমস্যাটা কোথায়? আমি জানি না পত্রিকাগুলো কেন যেন একটু বেশি সতর্ক বা ভয় পায়, কিন্তু প্রথম আলোতে আমি অলমোস্ট ফ্রিলি সব কিছুই লিখতে পেরেছি। আমি মনে করতে পারি না যে কোনো একটা জিনিস আমাকে লিখতে বারণ করা হয়েছে, আমি ঠিক মনে করতে পারি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার মাথায় হয়তো একটা জিনিস রয়েও গেছে যে কোন জিনিস লেখা যাবে না, হতে পারে, কিন্তু ওই সব কিছু মনে করার পরও বহু ইস্যু আমি বহু জায়গায় লিখতে পারিনি, কিন্তু প্রথম আলোতে লিখতে পেরেছি। সো আমার জন্য এই প্ল্যাটফর্মটা আমার এই কাজটা করার ক্ষেত্রে সাহায্য করেছে যে কোনো বিবেচনায়। যাই হোক, আর সম্প্রতি যে ঘটনাটা ঘটলো প্রধানমন্ত্রীর সংসদে স্পিচ, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী প্রথম আলোকে দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু, সবার শত্রু বলে বলছেন। আচ্ছা, এখানে এরপর সন্ধ্যাবেলায় একটা ঘটনা ঘটলো, আমি একটু পড়ি। দৈনিক প্রথম আলো মানবজমিনে নিউজটা করেছে, দৈনিক প্রথম আলো পত্রিকার কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ের সামনে যুবক হট্টগোল করেছে। এ সময় তারা পত্রিকাটি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং কর্মীদের গালিগালাজ করে। পত্রিকাটির প্রগতি ভবনের নিচতলায় অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে লাল কালি দিয়ে প্রথম আলো বয়কট লিখে দেয় হট্টগোলকারীরা। তারা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন, ভবনের ভেতর যাওয়ার চেষ্টা করলে প্রথম আলো নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন, এক পর্যায়ে তারা স্থান ত্যাগ করে। এটা প্রথম আলোর একজন প্রধান বার্তা সম্পাদক লাজ্জাদেনা মাহসি এটা কনফার্ম করেছেন, সুতরাং এই খবরটা ভিত্তি আছে। মানে ঘটনাটা খুব পরপর ঘটলো, তো প্রধানমন্ত্রী স্পিচ দিলেন, তার কিছুক্ষণের মধ্যে প্রথম আলো কার্যালয়ে এই ঘটনাটা ঘটলো, মানে তার দলের নিচের দিকে, মানে এটা একেবারে টপ পর্যায়ে থেকে নির্দেশনা আছে, সেটা যদি নাও হয় ওনার বক্তৃতা বা বক্তব্য এক ধরনের এনকারেজ হয়তো তাদেরকে করেছে যে সরকারের টপ একেবারে সবচেয়ে যে উঁচু লেভেল সেটা থেকে যেহেতু প্রতি ক্ষুব্ধতা আছে তাই তারা সেটা করতে পারেন। আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হলো প্রথম আলো আগে কী করেছে বা কোন কোন জায়গায় স্খলন আছে, সমস্যা আছে, সেগুলোর চাইতে অন্তত এই মুহূর্তে
এটুকু আমরা সম্ভবত ধারণা করতে পারি যে প্রথম আলোর এখনকার রোল বা ভবিষ্যতে প্রথম আলো কী ধরনের রোল নিতে যাচ্ছে, সেটা অন্তত এক্সিস্টিং যে রেজিম, বর্তমান যে ক্ষমতাসীনরা আছে তাদের স্বার্থের পরিপন্থী হচ্ছে, এটুকু তো আমরা ধারণা করতে পারি। না হলে প্রথম আলোকে নানা ফর্মে মামলা দিয়ে চেষ্টা করা হলো, মামলা দিয়ে করাটা এক ধরনের লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছে, তারপর প্রচণ্ড রকম সমালোচনা বা এখন এক ধরনের ভায়োলেন্সের ভয়। যদি এটা কোনো একটা মজার স্থান থেকে, এটা একেবারে গ্রাসরুটের কেউ গিয়ে করেছে বলে আমি মনে করি না, আর টপ থেকে এন্ডোর্স করা হয়েছে তাও যদি না হয়, মাঝারি কোনো একটা জায়গা থেকে কেউ এই কাজটার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকতে পারে। কারণ এটা তো খুব স্পষ্ট, এখন আপনি যদি কাউকে কোনো না কোনোভাবে এই রকম করতে না পারেন, কারণ অলরেডি কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে সেই লোকজনকে নামিয়েছে, 100 শিল্পী, অতজন টিচার, এই সেই ঢাকা ভার্সিটি শিক্ষক সমিতি, তাদেরকে দিয়ে নানা রকম গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা বলার চেষ্টা করা হচ্ছে যে না প্রথম আলো খারাপ, পেজে দেখো দেশের এত বড় বড় বিশিষ্টজনরা প্রথম আলোর বিরুদ্ধে কথাবার্তা বলছে, এই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং কিছু লোক ক্ষুব্ধ আছে, তারা এখন প্রথম আলোর বিরুদ্ধে চাপ তৈরি করছে। এটা বাইরের চাইতে যেটা হয়, প্রথম আলোকে যদি ভয় লাগানো যায় কোনো না কোনো ফর্মে, আপনি যখন আইনি পথে সেটা করে উঠতে পারবেন না, আইনি পথে একটা চেষ্টা হয়েছিল কিন্তু সেটা সামষ্টিকভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে, দেশের ভেতরকে তো সরকার আসলে গুরুত্ব দেয় না, কিন্তু ভেতরের শোরগোল বাইরে গিয়ে পৌঁছায় এবং বাইরে তো আগে থেকেই খেয়াল করছে, সব মিলে সরকারকে পিছিয়ে আসতে হয়েছে। আমি বলেছিলাম যখন আপনি কাউকে আইনগতভাবে এই কথা, এই ভিডিওটা মানে এই ভিডিওটার পরে বলেছিল যে জুলকারনাইন সায়ের ভাইকে যেদিন পেটানো হলো, যখন আপনি পারবেন না যে কাউকে আইনগতভাবে ধরে ফেলতে ঝামেলা, বা সে আপনার রিচে নাই বা রিচে আছে কিন্তু তারা এতটাই বড় যে এই মুহূর্তে অন্তত তাদেরকে কিছু করা যাচ্ছে না, তখন খুব সহজ হচ্ছে ইন্টিমিডিয়েশন তৈরি করা, ভীতি তৈরি করা, আপনি তার সাথে এমন কিছু করবেন যাতে সে ভয় পায়। সো প্রথম আলো সাংবাদিক সহ সবার উপর এক ধরনের ভীতি তৈরির চেষ্টা হিসাবে বলতে পারি, এটা ভবিষ্যতে অন্য কোনো ফর্মে কার্যালয় গেলে বোঝা যায়, হতে পারে প্রথম আলোর কোনো সাংবাদিক বা গুরুত্বপূর্ণ কেউ রাস্তায় যে কোনো ব্যক্তিগত নিগ্রহের শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, খুবই সম্ভব। সো প্রথম আলোকে একটা ভীতি তৈরির চেষ্টা আছে। আমি মানে এমনিতেই বেসিক কথা, আমরা তো গণতন্ত্রের কথা বলি, প্রথম আলো কোনো এই সময়ে খুব অসাধারণ রোল প্লে করবে সেটা যদি নাও মনে করেন, প্রথম আলোর যে স্বাধীনতা আছে তার মত প্রকাশ করার এবং তার সরকার তার উপরে আক্রমণ করার যত রকম ঘটনা আছে সব কিছুর বিরুদ্ধে দাঁড়ানো, ওই পয়েন্টে অন্তত আমাদের একটা জায়গা আছে, দায়িত্ব আছে। এবং আমি একটা জিনিস মনে করি, যে সময়টা আপনি দাঁড়াচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে সময়টা প্রথম আলোর ভুল বা সমস্যা, প্রথম আলোর ভুল সমস্যা নিয়ে সারা বছর আমরা আলোচনা করেছি, আমার এখানে প্রচুর, আমি প্রথম আলোর অনেক স্ক্রিনশট দেখে অনেকে মন্তব্য লেখেন, এটা কেন করছি, ওটা কেন করছি, আমি লিখি ওখানে, আমাকে সেটাও কেউ কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন কেন আমি ওখানে লিখি, হোয়াট এভার, সব কিছু সারা বছর আছে, কিন্তু যখনই আমরা এই কাজটা করছি এর মধ্যে যদি কিন্তু আর না আনি, একদম ফুল স্টপ হচ্ছে কোনো রকম কোনো মত প্রকাশ, প্রথম আলো অন্য পত্রিকা বন্ধ করা অন্যর ক্ষেত্রে হয় কেন করেন, এগুলো আমরা সারা বছর বলেছি, ভবিষ্যতেও বলবো, বলা উচিত হবে, ঠিকই উচিত হবে। প্রথম আলো কোনো একেবারে নিখুঁত কোনো পত্রিকা এটা হতে পারে না। আর একটা কথা একটু মনে রাখা দরকার আছে, পত্রিকা মানেই নিরপেক্ষ হতে হবে এমনও কিন্তু কোনো কথা নাই। আপনি ওয়েস্টের সবচেয়ে বিখ্যাত পত্রিকাগুলা কোনটা কোন রকম, কোনটা রাইটিস্ট, কোনটা লিবারেল, কোনটা সোশ্যালিস্ট, আপনি জানেন আসলে, ওদের ওই আজান দিয়ে তাদের ওই আইডেন্টিটিটা আছে, ওই আইডেন্টিটি রেখেই তারা কাজ করে। আমেরিকার প্রেস্টিজিয়াস পত্রিকাগুলো, মিডিয়াগুলো, নিউজ চ্যানেলগুলো ইলেকশনের আগে মোটামুটি তার অবস্থান কোন দিকে সেটা জানানো দেয়, তাতে সমস্যার কিছু নাই তো, এই চর্চা তো আছে। সুতরাং প্রথম আলোকে একেবারে নিউট্রাল হতে হবে, এটারও কোনো দায়ভার নাই। জাস্ট মোদ্দা কথাটা হচ্ছে এই, সে যাতে তার সাংবাদিকতা করে যেতে পারে, এবং এই মুহূর্তে সরকার যেহেতু তার বিরুদ্ধে আছে, বেসিক একটা জিনিস হয়তো মনে রাখা আমাদের উচিত হবে বা অঙ্ক করে বোঝা উচিত হবে, সেটা হচ্ছে তারা আগে তাদের রোল যাই থাকুক, অন্তত তারা এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা জনগণের পক্ষে আছে, এটুকু আশা করি আমরা বুঝবো।